ওয়েলকাম টু আরবি টেক বাংলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে কথা বলবো কার্টুন ভিডিও নিয়ে, কিভাবে আপনারা ফোন দিয়ে, আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই প্রফেশনাল মানের কার্টুন ভিডিও তৈরি করবেন। চাইলে সেখানে ভয়েস অ্যাড করতে পারবেন, বা ভয়েস অ্যাড করলে অনেক ভালো, ভয়েস যদি অ্যাড করে নেন তো অনেক দিকে অনেক সুবিধা পাবেন। যদি ভয়েস অ্যাড করে পারেন, ভয়েস অ্যাড করে মিউজিক দিয়ে পারলে মিউজিক দিয়ে, যেভাবে ইচ্ছে আপনারা সেভাবে করতে পারবেন। আমি ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করছি। আশা করছি পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওতে এই পুরোটা ভিডিও যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তো এই বিষয়ে আর কোনো অজানা ধারণা থাকবে না বলে আশা করছি। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আপনারা ব্রাউজারে গিয়ে লিখবেন কার্টুন ভিডিও ব্যাকগ্রাউন্ড। কার্টুন ভিডিও ব্যাকগ্রাউন্ড লিখলে, কার্টুন ভিডিও ব্যাকগ্রাউন্ড লেখার পর আপনাদের সামনে ঠিক এইরকম ধরনের কিছু কিছু ফটো বা কিছু পিকচার আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো বা যেই রিলেটেড ভিডিওটা করতে চাচ্ছেন এরকম কিছু ফটো এখান থেকে নামিয়ে নেবেন। ফ্রি কিছু ওয়েবসাইটের ঠিকানা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা সেই ওয়েবসাইটগুলো থেকে আপনারা ফ্রিতে ভিডিও ব্যাকগ্রাউন্ড ইমেজ যে কোনো ফটো আপনারা ফ্রিতে নামিয়ে নিতে পারবেন, সেখানে কোনো কপিরাইটের সমস্যায় পড়বেন না। তো এরপর আমি কিছু ভিডিও নামিয়ে রেখেছি, তো সেইগুলোর কাজ করে এখন দেখাবো। তো এখন কাজ করতে আমরা চলে যাব কাইংমাস্টার অ্যাপে। কাইংমাস্টার অ্যাপটি আমরা ওপেন করছি। কাইংমাস্টার অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে আমরা মিডিয়াতে ক্লিক করে দিব। এই যে মিডিয়াটি দেখতে পাচ্ছেন, মিডিয়াতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারিটা ওপেন হওয়ার পর আমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড যে ইমেজ আমরা ডাউনলোড করে রেখেছিলাম সেই ইমেজটা এখান থেকে আমরা নিয়ে নিব। আমরা এই ইমেজটি এখান থেকে নিয়ে নিচ্ছি। এরপর আমরা উপরে যে ক্রস আইকনটি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন যে আমরা এই ফটোটি এখানে নিয়ে নিলাম। এবার এই ফটোর মধ্যে আমরা এই লেয়ারটি, ফটোর যে লেয়ারটি, এটাতে ক্লিক করব এবং এটাকে টান দিয়ে একটু বড় করে নিব যতটা আমরা করতে চাই। তো আমরা 19 সেকেন্ড, এটি এটুকুই থাক। এরপর আমরা এই লেয়ারটির মধ্যে আরেকটা ক্লিক করব। ক্লিক করে উপরে যে মাঝখানে যে সিনারিটা দেখতে পাচ্ছেন যে আইকনটি, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই ডটের মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করে এই একটা দুইটা এক করে তারপর এই ফটোতে ড্র্যাগ করে দুই দিকে টান দিলে আমাদের ফটোটা বড় হয়ে যাবে, অর্থাৎ আমাদের পজিশন মতো এটা করে নিতে হবে। ফুল ফ্রেম ছিল না, আমরা এটা ফুল ফ্রেম করে নিলাম। এরপর উপরে টিক মার্ক দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফুল ফ্রেমটি হয়ে গেছে। তো এবার আমরা লেয়ার আইকনে ক্লিক করব। যে লেয়ারটি দেখতে পাচ্ছেন এই লেয়ারে ক্লিক করব। এরপর উপরে যে মিডিয়া, এই মিডিয়াতে ক্লিক করব। এখন আমরা যে ভিডিওটি রেখেছিলাম ফ্রিতে ডাউনলোড করে সেই ভিডিওটি আমরা এখানে অ্যাড করব। এর জন্য এখানে ক্লিক করব এবং এই ভিডিওটি আমরা, এই ভিডিওটি এখানে আমরা নিয়ে নিলাম। ভিডিওতে যে গ্রিন স্ক্রিনটি আছে এটা আমরা এখন রিমুভ করে ফেলব। এর জন্য আমাদের ভিডিও লেটার মধ্যে এটা ক্লিক করব এবং ক্রোমাকি, এই ক্রোমাকির মধ্যে আমরা এটা ক্লিক করে দিব। এরপর আনোবেল এই সুইচটি আমরা অন করে দিব। অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের যেই ভিডিওর যেই মানুষগুলো সেই কার্টুনগুলো কিন্তু অনেকটা মানে মুছে গেছে। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে 2% দাগ আছে, আমরা এটাকে কমিয়ে বাড়িয়ে নিব। তো আমরা এটাকে বাড়িয়ে নিলাম। এবার দেখতে পাচ্ছেন যে আর বোঝা যাচ্ছে না যে গ্রিন স্ক্রিন এখান থেকে রিমুভ করা হলো। তো আমরা এইগুলো ধরুন এখানেই রেখে দিলাম। আপনারা আপনাদের মন মতো কার্টুন বা ভিডিও এইগুলো ডাউনলোড করে আপনাদের গল্পের সাথে এগুলো মিলিয়ে নেবেন। তো আমরা এটাকে সাউন্ডটা অফ করে দিই। এখন আমাদের যে ভিডিওর সাউন্ড, এই সাউন্ডটা আমরা এখন অফ করে দিব। এর জন্য ভিডিও লেয়ারে একটা ক্লিক করবো। এরপর এই সাইডে দেখতে পাচ্ছেন স্পিকার, এই স্পিকারের মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ভলিউমটা 100% দেওয়া আছে, এখান থেকে একেবারে নিচে করে দিব। অথবা এই স্পিকারের মধ্যে একটা ক্লিক করলে স্পিকারটি দেখতে পাচ্ছেন যে অফ হয়ে গেছে। এবার আমরা উপরে টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে দুটো কার্টুন আছে, এই কার্টুনের মধ্যে কোনো সাউন্ড নেই। আমি ভিডিওটি প্লে করব আর এরপর আপনারা সাউন্ড আলাদা আলাদা করে এখানে সাউন্ড দিয়ে নিতে পারবেন। আপনারা যদি নিজের ভয়েস দিয়ে সাউন্ড দিতে চান তো দিতে পারবেন, যদি মিউজিক দিয়ে করতে চান তো মিউজিক দিয়ে করতে পারবেন। আর এর উপরে চাইলে আপনারা খুব সহজে একটি ইউটিউব চ্যানেল চালাতে পারবেন যদি এই ক্যাটাগরির ভিডিও করে চ্যানেল চালাতে চান। ভিডিও লেয়ারটি অনেক বড় আছে, আমরা ভিডিওটা এখান থেকে কেটে দিব। এর জন্য ভিডিও লেয়ারে ক্লিক করবো এবং উপরে সিজার অপশন, এই সিজার অপশনের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেখতে পাচ্ছেন ডান পাশ বাম পাশ যেই সাইডে আমরা ক্লিক করব সেটাই কিন্তু এখান থেকে কেটে যাবে। নিচে যদি একেবারে নিচেরটার মধ্যে যদি ক্লিক করি তো মাঝখান থেকে কেটে থাকবে। তো আমরা বাম সাইডটুকুও কেটে দিব। তো উপরেরটার মধ্যে ক্লিক করলে বাম সাইডটা কেটে গেছে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এটাকে টান দিয়ে ড্র্যাগ করে ধরে পুরো সামনে নিয়ে আসবো এবং শেষে আমরা এটাকে আবারও সিজার অপশনে ক্লিক করব। ক্লিক করে ডান পাশটা কেটে দিব। ডান পাশটা কেটে দিলাম। এখন আমরা ভিডিওটি প্লে করব আর প্লে করলে আপনারা দেখতে পাবেন।
দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি এখানে প্লে করছি বা এখানে আমি সাউন্ড অফ করে দিয়েছি। আপনারা এখান থেকে আপনাদের মন মতো সাউন্ডগুলো দিয়ে নেবেন, যেই ভিডিওগুলো আপনারা দেখবেন দেখে আলাদাভাবে আগেই সাউন্ডটা এডিট করে নেবেন। যদি মুখের ভয়েস দিয়ে, নিজের ভয়েস দিয়ে করতে চান, যদি কোনো মিউজিক দিয়ে করতে চান তো মিউজিক দিয়ে করতে পারবেন। আর প্রি ওয়েবসাইটগুলো আপনারা ডিসক্রিপশন বক্স থেকে আপনারা দেখে ওইসব সাইটগুলো থেকে আপনারা ভিডিও, ফটো সব কিছু ডাউনলোড করে নেবেন। এই ছিল ভিডিও, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলের ভিডিওগুলো প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।